আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বাংলাদেশের ব্লগার সানজিদা আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সোমবার সকাল সাড়ে এগারোটা বাজে এখন তো সকালের নাস্তা খাওয়া তো শেষ এখন আমি চুলায় রান্না বসে দিয়েছি দুপুরে ঘরে আসছি ঘরটা গুছাবো এটা আমার বারান্দা বাইরে রোদ উঠেছে ঠান্ডা তাই রোদটা খুব ভালো লাগে এখন ঠিক আছে ঘরটা গুছাবো চুলায় তো দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আজকে রান্না করছি খিচুড়ি খুব মজা ঠান্ডা দিনে তো খিচুড়ি খেতে খুব মজা লাগে আর বিছানার অবস্থা তো খুবই খারাপ এখন গুছাবো আর বিছানা চাদরটা আজকে চেঞ্জ করতে হবে তো বিসমিল্লা বলে কাজ শুরু করে দেই বসে থেকে তো আর লাভ নেই কাজ তো করতেই হবে ঠিক আছে আমি প্রত্যেক সপ্তাহে চেষ্টা করি বিছানার চাতরটা চেঞ্জ করার কারণ আমার বাচ্চারা বিছানায় বসে খাওয়া দাওয়া করে টিভিও দেখে টিভি দেখতে দেখতে খাওয়া দাওয়া করে আমার ছেলে তো সব সময় টিভি দেখে খাওয়া দাওয়া করে তাই বিছানা চাদরটা তাড়াতাড়ি ময়লা হয়ে যায় তাই আমি প্রত্যেক সপ্তাহেই বিছানার চাদর চেঞ্জ করি চেষ্টা করি ঘরটা গুছিয়ে রাখার যেহেতু সকালে স্কুল থেকে বাসায় এসে বাসায় রান্না করতে হয় তারপরে ঘরটাও গুছাতে হয় চেষ্টা করি গুছিয়ে রাখার এই ঘরটা গুছানো হলে তারপরে আমার শাশুড়ি আমার ঘরটা গুছাবো ওই বিছানাটা গুছাতে হবে রান্নাটাও হয়ে যাচ্ছে আমার ব্লগগুলি যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আশা করি করবেন আমাকে সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করলে আমি অনেক উৎসাহ পাবো ভালো ভালো ব্লগ করার দুপুরে আবার বাইরে যেতে হবে আমার খাওয়া দাওয়া করেই এখন আমার রুমটা আমি গুছিয়ে নিচ্ছি আমার শাশুড়ি আম্মার ঘর এটা আমার শাশুড়ি আম্মার কথা একদিন আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ আমার শাশুড়ি আম্মা তো আর নেই মনে হয় শাশুড়ি আম্মা আমাদের সাথেই আছে তা আম্মার কথা মনে পড়লে খুব কষ্ট লাগে একদিন শেয়ার করব ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার শাশুড়ি আম্মার কথা ঘরটা গুছানো রাখলে ভালো লাগে পরিষ্কার থাকলে আর ঘরের জিনিসগুলো তো না মুছেলে অনেক ধুলাবালি পড়ে যায় একদিন না পরিষ্কার করলেই অনেক ধুলাবালি জমে যায় তো আমাদের দেশে তো অনেক ধুলাবালি পরিষ্কার করে রাখতে হয় কিছু করার নেই চেষ্টা করি ঘরের কাজগুলো ম্যানেজ করার ঘর গুছানো হয়ে গেছে আমার রান্নাটাও হয়ে গেছে তারপরে ফ্রেশ হব এখন তারপর নামাজ পড়বো ইনশাল্লাহ বাচ্চাদের নিয়ে খাওয়া দাওয়া করব বাচ্চাদের নিয়ে কোচিংয়ে যেতে হবে দুপুরে খাওয়া দাওয়া করেই আজকে খিচুড়ি রান্না করেছি ডিম ভাজি করবো ভত্তা করবো আর টমেটো সালাদ করব খুব মজার খাবার খুব মজা লাগে গরম গরম খিচুড়ি তো ঠিক আছে ক্যামেরাটা এখন অফ করছি এখন আমরা খাবো আমার মেয়ের আমি খাবো আমার ছেলে তো টিভি দেখে খাচ্ছে ও সব সময় টিভি দেখেই খায় তো এখন আমরা খাওয়া দাওয়া শেষ করি তাড়াতাড়ি খেতে হবে আমাদের যেহেতু বাইরে যাব ঠিক আছে খাওয়াটা শেষ করি আমরা তাড়াতাড়ি খুব মজা লাগে খিচুড়ি খেতে গরম গরম আমি বাচ্চাদের কোচিংয়ে দিয়ে তারপর একটু কিছু কেনাকাটা আছে আমার টুকটাক ঘরের তেমন কিছুই না টুকটাক ঘরের কিছু কেনাকাটা লাগবে আমার তো ওগুলো কিনতে এসেছি আমি কাপড়ের ক্লিপ কিনব কাপড়ের ক্লিপ লাগবে কাপড়ের ক্লিপ অনেক লাগে কারণ ভেঙে যায় যতবারই যতই কিনি না কেন কাপড়ের ক্লিপ দিতে গেলে ক্লিপগুলো ছুটে ছুটে যায় কিছু টুকটাক কেনাকাটা তেমন কিছুই না একটা কড়াই লাগবে আমার তো কড়াইটা কিনতে এসেছি এখন ভালো ভালো স্টিলের বল আছে এখানে খুব সুন্দর লাগছে ভালো জিনিস পাওয়া যায় এখানে এখানে কিছু হিজাবের পিন আছে আমি হিজাবের পিন নিব কয়টা তো কিনতে এসেছি এখন খুব সুন্দর সুন্দর হিজাবের পেন স্টোনের আছে তারপর আমি কোচিংয়ে যাব মেয়ের বাচ্চাদের কোচিংয়ে যাব তারপর বাসায় যাবো ইনশাল্লাহ তারপর ক্যামেরা টং করব আবার আমরা বাসায় চলে আসছি আমি আর আমার মেয়ে এখন চা খাবো তো কিছু কেনাকাটা করেছি আজকে আর চা খেলে খুব ভালো লাগে শরীরটা খুব টায়ার্ড লাগে সারাদিনই তো কাজ করি চাটা খেলে খুব ভালো লাগে শরীরটা কিছু কেনাকাটা করেছি আজকে তেমন কিছুই না টুকটাক কিছু কাপড়ের ক্লিপ কিনেছি আর প্রতিদিন যা আমাদের কাজে ব্যবহার করি থালা বাসন ধোয়ার জন্য এগুলো কিনেছি আর একটা কড়াই দরকার ছিল আমার এই কড়াইটা কিনেছি আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলো আমার ব্লগগুলি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমার ব্লগগুলি আশা করি করবেন আমাকে সাবস্ক্রাইব আমার চ্যানেলটি ঠিক আছে সবাই ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমার নেক্সট ব্লগে আবারও কথা হবে আল্লাহ হাফেজ